এক্সপ্রেশন রেস্টুরেন্টের মানুষজন সবাইয়া এই জায়গায় শুটিং করতেছি। অ্যাকশন আসিতেছে নাবিল নতুন গান 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 আমি হচ্ছে থিয়েটার করতাম ও আমাদের ফুটেজ নেওয়াটা শেষ, এখন আমরা পার্কের দিকে যাচ্ছি আর কি। এখন আমরা ডিএসপি তে শুটিং শেষে রানীর কুটিরে এখানে আসছি শুটিং করার জন্য। এখানে শুটিং চলতেছে মডেল এখানে আর ডিওপি হচ্ছে এখানে, এখানে শুটিং হচ্ছে শেষ। এখন আমরা এখন হচ্ছে নাবিল সেন্স ভাইয়ের বাসায় যাচ্ছি ভিডিও শুটিং এর জন্য। কিন্তু যেটা হিমাদ্রির হিসু ধরেছে, তোর ধরে নাই, তোর ধরে নাই, আমি 10 টাকা দিয়ে হিসু করে এসেছি। আবার দোস্তে আর নাফিস প্যাম্পাস পড়েছে। এখন হচ্ছে আমরা নাবিল সেন্স ভাইয়ের বাসায় আসছি ভিডিও শুটিং এর জন্য। ফোন চেক করেন একটু কি অবস্থা ফোনের, একটু ফাস্ট রেডে ঠিক আছে। এদিকে হ্যাঁ এদিকে বসুন, এবার উপর দিকে তাকাই থাকেন, একদম উপর দিকে হাত ছড়ায় দেন, হাত ছড়ায় দিয়ে এখান দিয়ে 1 2 3 যাই। যে নতুন ফিল্মমেকার যে লেসন দিছিলাম ওটা কি শিখতে পারছো? সব শিখে গেছি। তাহলে আগামী মাস থেকে তোমার পদোন্নতি হবে। আমরা ভিডিও শুটিং এর জন্য এখন ছাদে আসছি। ঘুমোছে ভাই খাবার খাওয়ার পরে। এখানে সানসেট হচ্ছে শুনে এসেছে স্যাড এক্সপ্রেশন। আর আচ্ছা আপনি মনে করতেছেন এরকম একটা গাইন, ঠিক আছে আচ্ছা আমরা যাই, ঠিক আছে 1 2 3 অ্যাকশন। কি কি বললা থাকলে যা করা লাগে আর কি। কাহিনী হচ্ছে স্পন্সরশিপ যদিও আই থিঙ্ক দিবে না, নাবিলে ডিচ করবে, তুমি কি ভিড়বে না? রুজাব গানের নাম দিছে নাবিল নিচে গেলে ফিরবে না। এরকে আপু কি নাটকের আপু কিন্তু আগে থেকে মডেল। না না তাহলে আমরা কত সুন্দর মডেল দিয়ে কাজ করাইতেছি, কি মনে করছো? টাকার থেকে মডেল আনেছি অনেক আছে না, হাইসাদে ইয়া করতে পারে না কি আনতে পারে। আমরা কিন্তু অনেক পাবলিক প্লেসে জিনিসগুলো নিছি কিন্তু খুব স্মুথলি হ্যান্ডেল করছে এই জিনিসগুলো। আপু কি আর কোনো মিউজিক ভিডিওতে কাজ করছো? না মিউজিক না, আমি এখানে হচ্ছে মাহিন ভাই সেট করতে করতেছে সবকিছু, দাঁড়ায় আছে অ্যাসিস্ট্যান্টের থেকে ডিরেক্টর হয়ে গেছে সদা যদি। আউটপুট নষ্ট হয়ে গেছে গিটারের, এটা ঠিক করতেছে ভাই।
কি কামটা করছো দেখছেন দিবেন না ভাই কামটা করলো যাদের আলো তুমি কমরো আমার হবে না হবে না এখানে হচ্ছে শুটিং হবে এই আমাদের মডেল বসে আছে হ্যাঁ হ্যাঁ হোয়াইট দেন আমরা হচ্ছে হোটেলের মানুষজন সরাইয়া তারপরে মানে রেস্টুরেন্টের মানুষজন সরাইয়া এই জায়গায় শুটিং করতেছি ওয়ান টু থ্রি আমাদের ইনডোরের শুটিং শেষ এখন আউটডোরের শুটিং হচ্ছে কেমন লাগতেছে ভাই এই যে আমাদের ডিরেক্টর খুবই খুশ লাগতেছে আমি যে মাতাল হাওয়ারি মতো হই যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমার তো মাইন্ড ফ্রেশ হয়ে গেছে সারাদিন যা ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে এখন এই গান শুনে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে মাথা ব্যথা চলে গেছে সত্যি ফাইনালি আমরা তিনজনের মুখে গান শুনে মুগ্ধ হয়ে গেলাম কমলদার মুখে গান শুনে তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসছি ভাইদের গান শুনে ক্লান্তি দূর হয়ে গেছে সারাদিন কিন্তু মাইন্ড মাইন্ডটা শুনে আমি কিছুই বুঝি নাই আপনার গান শুনে কিছু বুঝি নাই কিন্তু মাথা রিফ্রেশ হয়ে গেছে হ্যাঁ নাকি সত্যি থ্যাংক ইউ ভাই আমি ইংলিশে একটু দুর্বল ভাই গাইতে আর ইংলিশ আমি কিছুই বুঝি নাই সত্যি কথা যেটা আমি ইংলিশ বুঝি নাই কিন্তু মুখস্থ করে গেছে আর কি বিভাসিটিতে এখানে শুটিং শেষ হয়ে গেছে এখন এখান থেকে আমরা ফ্লাইওভারের ওখানে যাব শুটিং এর জন্য এখন আমাদের প্রায় শর্ট শেষ আজকে জাস্ট একটা শর্ট বাকি যেটা কি বলে ফ্লাইওভারের ওখানে একটা শর্ট বাকি বারবার ওদিকে তাকিয়ে দিছি তো ফ্লাইওভারে একটা শর্ট বাকি তো এটা হচ্ছে নিয়ে পুরো আমরা আজকের জন্য প্যাক আপ করে দেব দেন হচ্ছে কি বলে যে ব্যান্ডেল আরেকটা নিয়ে আছে ভাইরা হচ্ছে অলরেডি দাঁড়ায় আছে এখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টান দিতে ভাইয়া আসেন একটু ফাস্ট যাই রেডি হ্যাঁ রেডি 1 2 3 আপ অ্যাকশন কষ্ট 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 অনেক কষ্ট মুখে ওই যে ওইখানে দাঁড়ায় রইছে শুটিং দেখার জন্য ভাই কি মানুষ রে ভাই উনি গাইতে বলে দিছে আই ঠিক আছে যা আমাদেরকে একটু স্পেস দিত কি করেন ভাই এতরা বাদাম খাইতেছে ভাই ব্যান নামে শুটিং দে ইটস আ ফ্রি কান্ট্রি বাদাম খাইতে পারে এখন দেখি নাবিল ভাই মানাইতে গেছে এই এই মারতাছে মারতাছে ফর ফর দ 1 2 3 অ্যাকশন ফার্স্ট ডে শুট আমাদের শেষ এখন আমাদের শুধু ব্যান্ডের পার্টটা বাকি এন্ড এটা খুব সুন আমরা করতে যাচ্ছি কেমন লাগলো আজকে সারাদিন কেমন গেল এই আলহামদুলিল্লাহ প্রায় বারো ঘন্টার মতো প্রায় বারো ঘন্টা না বারো ঘন্টা পুরো বারো ঘন্টা আমাদের ইউনিভার্সিটিতে আছি এখানে হচ্ছে ব্র্যান্ডের শুটিং হবে আজকে তো ওই দিন হচ্ছে মানে ওই দিন হচ্ছে আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেসের শুটিংগুলো হয়েছিল
ওইগুলো কমপ্লিট মোটামুটি। আজকে হতে চলেছে আমাদের এখন নৌকাতে উঠতে হবে। এখন আমরা বিশ্বের সবচেয়ে বড় নৌকা চালকের সাথে আমরা নৌকাতে উঠব। এই যে এখানে দেখেন কে আছে, বিশ্বের সবচেয়ে বড় নৌকা চালক। বন্ধুরা আমরা আছি এখন বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যময় একটা জায়গা কালাকচুয়ার সৈয়দপুরের দেখুন কত বড় বড় সাপের গর্ত, এখান থেকে অ্যানাকোন্ডা বেরোতে পারে। আমরা অনেক প্রতিকূল পরিবেশে আছি, আমরা কিভাবে পারা যাবো বুঝতেছি না। গানে শুটিং করতে করতেছি বডি এখন ধ্বংস হবে। এখন এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা পাড়ের সাথে ধ্বংস হয়ে যাবে। এই যে আমরা সবচেয়ে বড় একটা ধ্বংস থেকে বেঁচে গেলাম, এই যে দুজন অভিজ্ঞ নাবিকের কারণে। দেখুন এই বিরল প্রাণীগুলোকে, তারা পুকুরে নামতে যাচ্ছে। আর এটা হচ্ছে সেই বিরল প্রাণীর খাঁচা। আমরা যদি এই এই প্রাণীগুলোর সামনে যাই, কিছুক্ষণ পর আমাদেরকে খেয়ে ফেলবে। আমাদেরকে তাড়াতাড়ি উঠে পড়তে হবে। আমি ড্রোনটা নিয়ে আসি। নাফিস এখন পাখি নিয়ে আসতেছে, উড়ন্ত পাখি। আমাদের পাখি এখন উপরে উঠে যাচ্ছে। হ্যালো, হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরে মাহিন ভাই না? হ্যাঁ হ্যাঁ মাহিন ভাই, আমি বিগ ফ্যান আপনার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো কি অবস্থা, কেমন যাচ্ছে? এত লেট হলো কেন? আমরা অ্যাকচুয়ালি লেট হয়েছে ড্রামস নিয়ে, বুঝছো? ড্রামস নিয়ে একটু প্যারা খাইতেছে, ড্রামসটা সব কিছু মিলে আনতে আনতে একটু প্যারা খাইয়ে গেছি। আর হচ্ছে এখন সবাই আইসা পড়ছে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। পারে না বুঝাই যায়, ডাকা দিতে ভাই। প্রকৃতিকে পটানোর জন্য নতুন স্কিটিং শিখতেছে, প্রকৃতি হচ্ছে বদ্ধার নতুন। এখন প্রকৃতিকে হবে বদ্ধার হবে পরবর্তী শোতে আপনাদেরকে দেখানো হবে প্রকৃতি কার। আমাদের কিছুক্ষণ পর হচ্ছে আমাদের গানের শুটিং শুরু হবে। এখানে সেট আপ টেট আপ করা হয়েছে, আর পেছনে আছে মিউজিক প্রোডিউসার মাহিন ভাই। ফাইনাল হচ্ছে আমাদের ব্র্যান্ডের শুটিংগুলো শেষ হয়ে গেছে, তো এখানে হচ্ছে ফটো সেশন চলতেছে। তো ওই যে ব্র্যান্ডের বা ইয়েতে দেওয়ার জন্য, ট্রেলারে দেওয়ার জন্য। আর এখানে নাবিল ভাই আছে, কি অবস্থা ভাই, কেমন লাগলো শুটিং শেষ? পুরো খারাপ আজকে। তো ফাইনালি আমাদের শুটিং শেষ হয়েছে, এন্ড এটাই সবচেয়ে বড় কথা। সো এখন পাঁচতেছে, অলমোস্ট চারটা, আমরা এখনো লাঞ্চ করি নাই। লাঞ্চ করি নাই। হিমাদ্রি কে স্যার প্র্যাঙ্ক হো গিয়া, মানে তোমার লাগি তা প্র্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ কি যে বলবো, আমাকে কালকে হয়েছে পিকনিক, আজকে বিয়ার ছিল জায়গা। হিমাদ্রি কে স্যার প্র্যাঙ্ক হয়ে গিয়া, ক্যান্টনমেন্ট কোয়া হ্যায় রে রাজগঞ্জে কেফের ইন্ডোকে নিয়ে আসি। খুব মজা লাগছে, আমরা যে ধোকাটা দিলেন এটা হইলো ক্যান্টনমেন্ট।